চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি তবু সেই মায়া তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি তবু সেই মায়া তো আমার তরে নয়। ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠা, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। চমৎকার। জয় ভাইয়া কোথায় ছিল তো? এখানে কিছুক্ষণ আগেও ছিল, কোথায় গেল? মানে ও ইনভাইট করে কোথায় যাবে? ওর তো বলল যে ওর সব সময় এরকমই করছে, রেগুলার এরকমই করছে। তাহলে কেন ডাকছে আমাদেরকে? কোথায় চলে যায়? জয় ভাইয়া, জয় ভাইয়া, চলে গেলাম। শুনতে পাচ্ছে না, কানে কম শোনে না? জয় ভাই, আমি কিন্তু চলে যাচ্ছি। তোমার ছবি দেখে আমি ঘোরের ভিতরে আটকেছিলাম অনেকক্ষণ। আমি এটাকে সিনেমা হিসেবে নিলাম না, সিরিয়াসলি। এবং তুমি দেখো আমার মতো দর্শক তুমি কোথায় পাবা, যে তোমার ছবি দেখে এমন ঘোরে পড়ে গেছে যে শো টাইমে সে হাজির হতে পারে না। আমি আমি ব্যাপারটাকে মানে মনে করছি তুমি আমার সিনেমা দেখছিলে। না না না, তুমি মানে এত সুন্দর অ্যাক্টিং করো সাবা, সিরিয়াসলি আমার মনে হয় যে তোমার মতো অ্যাক্টিং যদি করতে পারতাম, মানে আমার ওদের গান শুনলেও মনে হয় ওদের মতো গান যদি গাইতে পারতাম। এবং ওদেরকে আমি এখানে ইনভাইট করে রেখেছি শুরু থেকেই, যে আমার যে যে তুমি যে নিজে পালিয়ে যাবে তোমার গেস্টকে দেখে, আমার টাইমটা প্রক্সি দেওয়ার জন্য ওরা আমার চেয়ে ভালো। আমি দেখি যে ওরা তো গেস্ট, তুমি মেকআপ নাও আমরা আসার আগে। তোমরা আসার আগে না, ঘরে বসে, এটা আমার পাশে ড্রয়িং রুম তো, আর আমি জীবনে কখনো মেকআপই ইউজ করি না সিরিয়াসলি। হ্যাঁ, কারণ আসলে মানে আল্লাহ আমাকে তোমাদের থেকে সুন্দর বানিয়েছে। পরে মেকআপ রুমে যখন তুমি আমাদের পাশাপাশি মেকআপ নিবে ছবি তুলে, না কিন্তু সাবা তুমি অনেকক্ষণ ধরে মেকআপ করো কেন বলো তো? এত সমস্যা কি করে দেয়নি? আচ্ছা, বাট মানে চেহারাই চেঞ্জ হয়ে যায়, মানে আজকাল যেটা দেখি যে মেকআপ ছাড়া একরকম, মেকআপ সহ একরকম। শোনো, তুমি মেকআপ সহ মানে ক্যামেরার সামনে কি মেকআপ সহ দেখো আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো ক্যামেরার সামনের মানুষ, পিছনের মানুষ চিন্তা করার দরকার নাই। মানে তাহলে তাহলে কিন্তু আবার একটা ব্যাপার দাঁড়ায় যাবে, যে যারা তোমাকে বা তোমাদেরকে বিয়ে করতে চায় তারা তো ক্যামেরার সামনের মানুষটিকে দেখেই বিয়ে করতে চায়। তাদের সমস্যা, তাদেরকে ভাবতে দাও। তারপর মেকআপ তোলার পর তো তারা অজ্ঞান হয়ে পড়ে যাবে, তখন কি হবে? এটা তো এই জন্যই কি তারকাদের বিয়ে ঠিক না? এই জন্য তো আমার মনে হয় যে সাধারণ মানুষেরও বিয়ে টিকছে না, কারণ আজকাল তো সেলফি তোলার জন্য সবাই ফুল মেকআপ দিয়ে সেলফি তুলছে। তোমার এখন
দিন আমাকে ছাড়া আর কি নিয়ে কাটছে? তোমার অত্যাচারে কাটছে, তুমি কদিন পর পর আমাদেরকে ইনভাইট করছো, এটা তো ভালো। কেউ একজন আছে যে ইনভাইট করে, এখন তো লোকে লোককে ভুলে যাচ্ছে, মানুষ মানুষকে ভুলে যাচ্ছে। সুন্দর একটা ড্রয়িং রুম সাজিয়েছো আমাদেরকে তো, এবং তোমাদের পয়সায়, মানে তোমাদের পয়সা মানে হচ্ছে যে তোমাদেরকে বিভিন্ন শোতে ঢাকি এবং সেখানে যা পয়সা পাই সেই দিয়ে এরকম একটা সেট বানিয়েছি। তুমি তুমি যখন এসেছিলে তখন তোমরা কি শোনাচ্ছিলে গান? আবার সেই গান না, সবাইকে আরো মুগ্ধ করার জন্য কিছু একটা শোনাও। চলিতে চলিতে থামিও দেখিব তোমারে আমি, ও রূপে দিলা তুমি পাগল করিয়া, বাহ তোমারে দেখিল পরাণ ভরিয়া আসমান জমিন করিয়া, তোমারে দেখিল পরাণ ভরিয়া আসমান জমিন করিয়া। থ্যাংক ইউ, আমি চেয়েছিলাম এমন একটা গান বাজাও যে এটার বিটে সাবা উঠে যাবে, আমি হাত ধরে নাচবো। নেক্সট খেয়াল রেখো, হ্যাঁ কেউ যখন আসবে ওই সুযোগটা করে দিও আমাকে, বুঝো না সবসময় তো পাই না। ইম্পর্টেন্ট গেস্ট, আমরা অসংখ্য বার একসাথে নাচ করেছি স্ক্রিনে, তো সাবা অসংখ্য বার করলেও অসংখ্য বারের তৃষ্ণা এখনো রয়ে গেছে। এখন তুমি কি করবা বলো, তোমার এই ক্রেজের কারণেই তো তোমার প্রতি এরকম তৃষ্ণা। মানে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, চাই যে আল্লাহ সেই জিনিসের প্রতি আমার আগ্রহ তুমি বাড়িয়ে দিও না, আল্লাহর কাছে ভালো যে জিনিসকে আমি পাবো না। আচ্ছা আচ্ছা, সো মানে তারপর তোমার প্রতি কেন আমার আগ্রহ বেড়ে যায় আমি বুঝি না। ঠিক আছে ঠিক আছে, এটা তো সবাই হয়, আমি ধরে নিচ্ছি এটা প্রোগ্রামের জন্য তুমি যে কত কিছু বলবে, কত উল্টাপাল্টা বানিয়ে বানিয়ে বলবে। না না, তুমি তো জানোই যে প্রোগ্রামে আমাকে উল্টাপাল্টা বলতে হয় না, কারণ হচ্ছে যে আমি আসলে অনেক ভালোবাসি তোমাকে, তোমাদের আমরাও অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে আমার জীবনে শুধু আমি তোমাকে ছোটবেলা থেকে দেখি, আমিও তোমাকে একদম পুরোকাল থেকে যখন তুমি অনেক ছোট ছিলে আমি তোমার অভিনয় দেখি এবং আমি খুব পছন্দ করি তোমার অ্যাক্টিং সিনেমা, সেই ছোটবেলা থেকে দেখছি আমিও এতটুকু বয়স। তুমি যখন এতটুকু ছিলাম, যখন অনেক বুড়ো ছিলাম তখন প্রায় আমি যখন এতটুকু ছিলাম তুমি আসলে এতটুকুই ছিলা। আর তুমি আবার এটাকে যখন মানুষ মনে করবে যে অনেক পার্থক্য, আসলে অনেক পার্থক্য না, প্রায় সমবয়সী। আচ্ছা, ওদেরকে তোমার বোঝানোর দরকার আছে না? ওরা আবার তুমি জানো ওরা আবার সবার সমস্যাটা কি জানো, ওরা করে কি সুন্দরী গেস্ট আসলে তাকায় থাকে। হ্যাঁ সবাই তাকায়, সেটা সবাই তাকায় না, তোমার তো মানা করা আছে, তোমার তো বলছি যে ছেলে আসলে তাকায় থাকবা, মেয়ে আসলে আমি তাকায় থাকব। গুড, এরপর থেকে সানগ্লাস পরে আসবে, কোন দিকে তাকিয়ে আছো জয় ভাই বুঝবে না, সেটা আরেক সমস্যা। হাওয়া দাওয়া এবং গিফট, গিফট এবং আরো এন্টারটেইন তোমাকে করবার জন্য আমার বোন আছে, সে তোমাকে অসম্ভব ভালোবাসে এবং আমি আমার বোনকে ডাকছি, আমি সবসময় তাকে দেরি করে ডাকি কারণ সে আসলে আবার আমার কথা বলার সুযোগ কমে যায়, যে কারণে আমি ইচ্ছে করে তাকে দেরি করে ডাকি, ডাকলেই সে আসবে, এখন সে উপরে আছে। তানিয়া আপু, তানিয়া আপু, তানিয়া আপু হচ্ছে আমার বোন লিজন হার্বালের চেয়ারম্যান। জ্বালালো না, আমি এমন আমি যদি জ্বালাতাম তাহলে তো সে পালাতো, আমি পালিয়ে যাচ্ছিলাম তোমার কথা শুনে থেমে গেলাম। সত্যি একদম, তার মানে এতখানি জ্বালানো হয়ে গেল। হ্যাঁ গানও শোনানো। সাবা বসো বসো, কেমন আছো? খুব ভালো। কি গল্প হচ্ছিল একটু শুনি না। এই সাবার সাথে যে আমার প্রেম ছিল, কবে ওইটা নিয়ে আলাপ হচ্ছিল, এইটুকু বয়স থেকে নাকি? মানে আমার এইটুকু ছিল, ও অনেক সিনিয়র সিটিজেন ছিল। তুমি যত লম্বা দেখালা আমি কিন্তু এত লম্বা এখনো হইনি, তোমার অঙ্কটা ভুল। এনিওয়েজ, সাবা খুব সুন্দর লাগছে তোমাকে, তুমি নিজে জানো, আর তোমার অর্নামেন্টসটা বেশি সুন্দর, ড্রেসটা তো সুন্দরী, অ্যাজ অলওয়েজ, মানে অ্যাজ ইউজুয়াল তুমি অলওয়েজ সুন্দরী। থ্যাংক ইউ। তো আসলে ও তো অনেক লাভ নিয়ে নিশ্চয়ই কথা বলে ফেলেছে ইতিমধ্যে, তো আমি এখন আর লাভ নিয়ে কথা না বলি, তুমি তোমার সরণী আমার সাথে একটু শেয়ার করো, কারণ উনি অনেক দুঃখিত। একদম না, তাহলে ও খুব ভালো জানে। তাহলে তুমি কেন সরণী কথা বলতে চাচ্ছ? খুবই, তাহলে তুমি কেন সরণী কথা বলতে চাচ্ছ, এটার ব্যাখ্যা কি? সংসার, হ্যাঁ ব্যাখ্যা, সরণী কেন কথা বলতে চাচ্ছ? আমাদের এই প্রোগ্রামটার নাম লাভ এন্ড সরণ। ও পুরোটুকুই তুই লাভ দিয়ে যেভাবে মাথায় রাখিস, তাতে করে সরণটা নিয়ে যদি আমি কথা না বলি তাহলে প্রোগ্রামটা বলো না। দুঃখের কথাটা শুনি, দুঃখের কথাটা শুনি,
তুমি আবার আমার কথা মনে করে কান্না দিও না, আমি তোমার পাশেই আছি। আমার মানে প্রায় 5 বছর আগে, না 4.5 বছর আগে, আমার বন্ধু, নাম না বলি, ও আমার শুটিং সেটে এসেছিল, আমি উত্তরায় শুটিং করছিলাম। তো আমি জানতাম ওর মধ্যে একটা টেন্ডেন্সি আছে সুইসাইড করার। তো ও আমার সাথে 6টার দিকে আসলো, কিছু খেলো না, এবং ও বললো যে কালকে তো অনেক দূরে কোথাও চলে যাবো দোস্ত, তোর সাথে দেখা করতে আসলাম। তো আমি জানতাম যে ওর মধ্যে টেন্ডেন্সিটা আছে। তো আমি বলেছি দোস্ত তুই আমাকে বল, আমি কাউকে বলবো না, তুই কি সুইসাইড করছিস কালকে। আমি আসলে আমার ক্যারেক্টারের মধ্যে ছিলাম, আমি খুব শুটিংয়ের সময় খুব সেলফিশের মতো থাকি, আমি শুধু আমার ক্যারেক্টার বুঝি। তো ও চুপ করে থাকলো, আমি বুঝেছি যে ও কালকে সুইসাইড করার প্ল্যান করছে। তো আমি কালকে মানে ভেবেছিলাম যে আসলে কালকে মানে পরের দিন 12টা 1টা কোনো একটা সময় হবে, আমি নিজেও কিছু ক্রাইসিসের মধ্যে ছিলাম, সো আমি এতটা গুরুত্ব রাখতে পারিনি আমার সাথে সেদিন রাতে। ও বাসায় যায় এবং 12টার দিকে আমি ঠিক করেছি ওর বাসায় যাবো, গিয়ে শক্ত করে ওকে জড়িয়ে ধরবো, মানে পরদিন 12টার সময় ভেবেছি। আমি আমার মায়ের বাসায় ছিলাম, মানে সকালবেলা গিয়েছি মামনির সাথে দেখা করে, ভাবলাম যে ওর সাথে দেখা করে আসবো, ওকে শক্ত করে জড়িয়ে ধরবো, আর এই ডিসিশনটা নিতে পারবে না। মামনির বাসা থেকে যখন রওনা দিচ্ছি তখন ওর ফোন থেকে ফোন আসে এবং আমি জানতে পারি যে ও রাতেই কাজটা করেছে। তো এটা আমার সবসময় দুঃখটা থেকে যাবে যে আমি সেদিন রাতে কেন ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম না যে কোথাও যাস না, তুই আমার সাথে থাক। সবা নামটা কি আমরা জানতে পারি? না, নামটা না বলি, কারণ ওর ফ্যামিলি আছে, সবাই আছে, ও না জানুক, অবশ্যই মিডিয়ার কেউ না, ও ঠাকুর মিডিয়ার কেউ। কিন্তু আমি এই বিষয়ে ওর সরোর সাথে, আমি আসলে এখন সরো মানে আমার ভিতরে কাজ করছে, আমি একটি জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই অডিয়েন্সকে, যে আত্মহত্যা যেমন আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মহাপাপ, আর যারা আত্মহত্যা করে তারা আসলে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা। কারণ মানে জীবনটা সবচেয়ে সুন্দর না, পৃথিবীতে সবচেয়ে বড় গিফট। আমি ছাগলের জীবন পাইনি, আমি পিঁপড়ার জীবন পাইনি, আমি মানুষের জীবন পেয়েছি, আমার বিবেক বিবেচনা আছে, ভালো লাগা খারাপ লাগা আছে, এবং খারাপ লাগার পরে ভালো লাগা আছে। আমি আমার অনেক জীবন সুন্দর এই ব্যাপারটা নিয়ে আমার অনেক সুন্দর সুন্দর লজিক আছে, আমি নিজেই সেগুলোকে অনুভব করি। কিন্তু আনফরচুনেটলি আমার ফ্রেন্ডটাকে, হ্যাঁ তুমি তোমার আনফরচুনেটলি তোমার যে ফ্রেন্ড বা আমাদের সমাজের ভেতরে যারা এরকম মনে ধারণা পোষণ করে যে আমার হচ্ছে না, আমি পারছি না, বা আমার সামনে সবকিছু বন্ধ, ছোট্ট একটা না পাওয়াটাকেই আসলে সুইসাইড করব, তাদের জন্য আমি একটি কথা বলতে চাই। আমি খুব পপুলার নায়ক ছিলাম, আমার 30 দিনে 35 শিফট শুটিং থাকতো। আমার হঠাৎ করে যখন কাজ কমে যায় তখন আমার মাসে 3 মাসে 1 দিনও শুটিং থাকতো না। আমি শুটিং করতাম এবং তা দিয়ে আমার জীবিকা নির্বাহ করতাম। যখন এটা আমার থেকে চলে যায় তখন পৃথিবীর সবাই আমার দিকে বাঁকা হাসিতে তাকাতো, তখন পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকার সাহস রাখতো না। আমি আল্লাহর রহমতে বেঁচেছিলাম এবং আজকে ঘুরে দাঁড়িয়েছি এবং সামনে বহুদূর যাব। কাজে যারা আমার মতো তাদেরকে বলছি কখনো সুইসাইড করবেন না, ঘুরে দাঁড়ান। আমি একটু এটা নিয়ে বলবো, আমাদের সবারই উচিত, প্যারেন্টসদের উচিত, বা এই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের এই সুইসাইড ড্রাগ এগুলো নিয়ে বাচ্চাদের সাথে, এগুলো তো সাধারণত খোলামেলা কথা, একটু কাউন্সিলিং করা, অ্যাটলিস্ট সপ্তাহে একবার, মাসে একবার, এটা খুব দরকার। সাবা আমার সাথে একচোখে আমি বলে যখনই কথা বলবা, হ্যাঁ ভেবেচিন্তে বলবো, একটু ভেবেচিন্তে বলবা, কারণ আমি এমন একটা মানুষ যে সবাইকে অনেক ভালোবাসো, যে তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে এখন আমি যা খাওয়াবো, বয়সে অনেক ছোটদের অনেক বেশি ভালোবাসো, বয়সে বড়দেরও ভালোবাসি, যেমন সুবর্ণা আপা। সো আমি তোমাকে এখন যা খাওয়াবো তা খাবার পর তোমার সারা জীবন মনে থাকবে। ওকে সাবা, তোমার জন্য আমি খাওয়াবো এখন তোমাকে লভেলো আইসক্রিম। থ্যাংক ইউ। এটা খেলে পরে তুমি আমার কথা জীবনে ভুলতে পারবে না। মানে আমি খাবো লভেলো আইসক্রিম, আমি তোমার কথা কেন কেন হাসতেছো? সকালবেলা আসার পরে তো আপনি হাসির মাংস দিয়ে ভাত খাইছেন, আমি বুঝছি কেন হাসতেছো, দাঁড়াও চুপ থাকো।
ওদের মুখ বন্ধ করে দেওয়া হবে এখন তোমাদের মুখ বন্ধ করে দিতেছি ক্যাচ ভয়ঙ্কর ক্যাচ দুইটা সবাই ভাগ করে খাও ক্যাচ কি এখন কি ওরা মুখ বন্ধ রাখবে আর তুমি গান গাবে এক্স্যাক্টলি আই হাই প্লিজ জলদি শেষ করো সো সাবা যেটা হচ্ছে তোমার সাথে আসলে দুঃখের কথাটা এত সুন্দর করে শেয়ার করেছি এরপর আর সুখের কথা বলতে ইচ্ছা করছে না আসলে ইচ্ছা করছে না তোমাকে মনে হচ্ছে এখনো পর্যন্ত না অফ হয়ে আছে তোমাকে মনে হচ্ছে সাবানা আপার মতো মানে সব তোমার দুঃখের দুঃখিনী নারী কিন্তু আমি তো সবসময় অপবাদ শুনি আমার শর্টে নিতে পারে না আমার হাসির কারণে লোকজন আচ্ছা আমি কিন্তু এই কথা বলতে যাচ্ছিলাম সাবার হাসির দাম মনে হয় কোটি 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 টাকা আনলিমিটেড থ্যাঙ্ক ইউ আপু তোমার কথার দাম কোটি 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 টাকা তুমি কি চমৎকার করে প্রশংসা করো তুমি জয় করে ফেলতে পারো জয় করে ফেলছো তো অলরেডি কাকে জয় কে তোমারে দেখিল করালো ভরিয়া আসমান জমিন দরিয়া আল্লাহ ওর ভিতরে যে এত প্রেম আল্লাহ দিছে ওর কিছু করার নাই আসলে তোমার তোর ভিতরে এত প্রেম তুই কি করবি বলতো এটা কি প্রশংসা হ্যাঁ অবশ্যই প্রশংসা যার ভিতরে প্রেম নাই যার ভিতরে ভালোবাসা নাই সে তো মানুষই না কি মানুষ কিন্তু যার ভিতরে একটু বেশি বেশি যার ভিতরে বেশি বেশি সে মহা মানুষ দুইটা মানুষ সে মহা মানুষ মহা মানুষ জয় একটা গান শোনা না আমি সাবাকে নিয়ে যেটা চাই আর কি বুঝো না আইসক্রিমটা সত্যি মজার কিন্তু তাই বলে তো কি চাও বলো না সাবার কাছে যেটা চাই দেখি তোমরা পূরণ করতে পারো কিনা এখন তো সময় ভালোবাসা এই দুটি হৃদয় কাছে আসা তুমিও একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তোমার সামনেই সাবাকে নিয়ে নেচে ফেললাম দারুন কারণ আজকে তো খাওয়ানোর উদ্দেশ্যই ছিল সাবাকে নিয়ে একটু নাচা এখন নাচ চলে আসছে এটা কে ঠেকাবে এক্স্যাক্টলি কিন্তু সাবাকে কি আমরা কিছু গিফট করব না আপু একদম তাই এত এত গিফট সাবার জন্য রেডি থ্যাংক গড না হলে এইসব হজম করে যেতে হবে আচ্ছা আইসক্রিমটা কেমন সাবা সেটা আগে বলো খুবই খুবই মজার সত্যি মজার একদম সব কিছু ভুলে যাওয়ার মতো একদম সব মানে আসলে আমি জয় ভাইকেও ভুলে গেছি এটা কি জয় ভাইয়ের প্রোগ্রাম এটা তানি আপু কোথায় কে কোথায় আমি শুধু আইসক্রিমকে বলে গেছি কি হলো আইসক্রিম খাওয়া তো তোকে ভুলে গেল এটা তো ভালো ভালো ভালোই কারণ যখন আইসক্রিমটা খাবো সব ভুলে যাবে আমার কাছেই থাকবে ঠিক আছে সাবা আমাদের প্রোগ্রামটা মিনিস্টার লিজান এবং লাভেলো তুমি খুব ভালোভাবে জানো এই তিনটা পক্ষ থেকে তোমার জন্য অনেক গিফট আছে ওকে সুন্দর সুন্দর গিফট দেখো আমার বাসায় আসলে তুমি তো আমাকে পাচ্ছই সাথে পাচ্ছ কতগুলো গিফট থ্যাংক ইউ ওয়েলকাম লাভেলো এই আইসক্রিম মনে রাখার মতো মনে থাকার মতো তো তুমি তো পছন্দ করো ভালো আছে তুমি রাখো তুমি একসাথে কিছু ধরতেও পারবা না এবং তোমার রূপকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আছে লিজন হার্বালের এইটা একেবারে তোমার রূপ চর্চা করার জন্য আমি প্যাকেটটা খুলে ফেলি এই প্রোডাক্টটা 100% হার্বাল জারকান এই প্রোডাক্টটা তুমি তোমার স্কিনে ইজিলি অ্যাপ্লাই করতে পারো এবং খুব ভালো এবং এটা অ্যাপ্লাই করার পর আবার এই শোতে আসবা দেখি তোমার চেঞ্জটা কি হয় মানে মেকআপ ছাড়া আসবো না মেকআপ সহ আসবো মেকআপ ছাড়াই তো মেকআপ রুমে তোমাকে আসতে পারো তুমি আসলে তো সুন্দর সো ওর ডেভেলপমেন্টটা নেক্সট শোতে ডেকে ওকে আমি চেক করব ওকে লেজান হার্বাল ইউজ করার পর তোমার কি কি ডেভেলপমেন্ট হয় এনিওয়েজ সো এখন আমাদেরকে তো ডিনারে যেতে হবে কারণ সাবাকে অনেকক্ষণ ধরে আইসক্রিম খাওয়াচ্ছি আমরা এখন এখন আমরা ডিনারে যাব এখন আমরা ডিনারে যাব বাট এর আগে আমরা গান শুনতে শুনতে যাব ওকে লেটস স্টার্ট সব সখী রে পার করিতে নেব আনায়ানা তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা সখী গো ও আমি
প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী, ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না। চাপ দেন না খাই চা,